আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দর্শক শ্রোতা, আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। অনেকেই আপনারা কমেন্ট বক্সে লিখেন যে ভাই এখন তোমরা চুপ যাও, কেন ভাই একটা জিনিসের শেষ পর্যন্ত আপনারা দেখতে চান না, মানে কি? হ্যাঁ, সত্য মিথ্যা নিয়ে আলোচনা হবে না? হবে, অবশ্যই হবে। তো মাওলানা মামুনুল্লাহ সাহেব তার কল রেকর্ডগুলো মোটামুটি তিনি সত্যই বলেছেন। তো কল রেকর্ডগুলো যদি সত্য হয় তাহলে এটা আমরা ধারণা করতে পারি যে সে তার প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন, এটাই তো প্রমাণ হয় নাকি? এখন প্রথম স্ত্রী স্বাভাবিকভাবে রাগ করাটাই স্বাভাবিক। তো তার প্রথম স্ত্রীর অবস্থাটা কি বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখেন ভাই, অন্য দেশে কী হয় জানি না আমি, আমার আশেপাশে যতটুকু আমি দেখেছি কোনো মেয়েই চায় না তার স্বামী আরেকটা বিয়ে করুক। যদিও বা ইসলাম শরীয়ত অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াও দ্বিতীয় বিয়ে করা যায়, তৃতীয় বিয়ে করা যায়, এই ফতোয়া সম্পর্কে আমি কিন্তু একটি ভিডিও আপলোড দিয়েছি। যাই হোক, তার মানে মামুনুল্লাহ সাহেবের প্রথম স্ত্রীর অবস্থা কী আপনাদের জানার আগ্রহ আছে, এটাও ফাঁস হয়ে গেছে। মামুনুল্লাহ সাহেবের প্রথম স্ত্রীর অনুভূতিটা কী? তো বাংলাদেশের প্রথম সারির পত্রপত্রিকা টেলিভিশন চ্যানেল অলরেডি গোপন সূত্রে সব কিছু জেনে গেছে, আমি সেই সূত্র থেকেই আপনাদেরকে জানাবো তার প্রথম স্ত্রীর অবস্থা কী। তার প্রথম স্ত্রী খুবই মানসিকভাবে ভেঙে পড়েছেন, মানে পরিবারের সূত্র থেকে, মানে একটা মামুনুল হক সাহেবের পরিবারের লোকজন কিংবা কোনো মানুষজন হয়তো বা গেছেন মামুনুল হক সাহেবের বাসায়, সেখানে যাওয়ার পরে তিনি তাৎক্ষণিকভাবে যতটুকু বুঝেছেন সেটার বর্ণনা সাংবাদিকদের কাছে দিয়েছেন। যাই হোক, তার বউ মামুনুল হক সাহেবের প্রথম স্ত্রী আগের মতো আর তার কর্মচাঞ্চল্যতা দেখা যাচ্ছে না, মানে আগে যে স্পিডে সে বাসার সকল কাজ করতো, রান্নাবান্না বা সকল যে কাজ করতো, সেরকম কর্মচাঞ্চল্যতা আর দেখা যাচ্ছে না। মন মরা হয়েই থাকেন বেশিরভাগ সময়, হওয়াটা স্বাভাবিক। আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশের মেয়েরা আপাতত চাইবে না কখনো তার স্বামী আরেকটা বিয়ে করুক। এমন অবস্থায় পরিবারের সদস্যরা তাকে স্বাভাবিকভাবে সাহস দিতে সাহস যোগাচ্ছেন, ছেলেরাও তাদের বাবার ঘটনায় বিব্রত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যে প্রথম স্ত্রী বাবার বাসায় চলে যেতে চাইলে তাকে বুঝিয়ে মোহাম্মদপুরের মামুনুল হকের বাসায় রাখা হয় বলে জানায়। মামুনুল হকের প্রথম স্ত্রীর ঘরে তিন ছেলে রয়েছে। স্ত্রী আমিনা তাইয়বা জেনারেল শিক্ষিত, বিয়ের পর কোরআনের হাফেজ হন। দর্শক শ্রোতা, যেটা বলতেছিলাম অবস্থা দেখেছেন, যেটা ভেবেছেন ঠিক সেটাই কিন্তু হয়েছে। তার প্রথম স্ত্রীর সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে, আর যেটা হয় বাংলাদেশি মেয়েরা যেটা করে আর কি, সবাই হয়তো বা করে না, যে কোনো কিছু ঝামেলা হইলে বাপের বাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনা। তো তার স্ত্রীও বাপের বাড়ি চলে যেতে চাইছিল, তাকে বুঝিয়ে শুনিয়ে রাখা হয়েছে। আর তার ছেলেরাও, মামুনুল হক সাহেবের ছেলেরাও এখানে খুবই তার বাবার কর্মকাণ্ড দেখে মানে বিষণ্ণতায় ভুগছেন আর কি। এটা হওয়াটা স্বাভাবিক, যেহেতু মামুনুল হক সাহেব প্রথম স্ত্রী বা প্রথম পরিবারকে জানায় নাই। আর একটা ব্যাপার, এখানে আপনি প্রথম স্ত্রীরে না জানায় দ্বিতীয় বিয়ে করলেও এখানে আপনাকে সাম্যতা রক্ষা করতে হবে। ধরেন আপনি প্রথম স্ত্রীর বাসায় ছয় দিন থাকলেন, এখন দ্বিতীয় স্ত্রী যদি বলে যে আমার সাথে ছয় দিন থাকতে হবে, তো থাকতে হবে। প্রথম স্ত্রীকে আপনি 10,000 টাকা দামের একটা শাড়ি গিফট করলেন, দ্বিতীয় স্ত্রী যদি বলে যে আমাকে 10,000 টাকা দামের শাড়ি দিতে হবে, আপনাকে দিতে হবে, সাম্যতা রক্ষা করতে হবে। নাহলে কিন্তু আপনার ওই যে উপর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, সেটার উপরে আলোচনা করব। আপনারা কি জানেন মাওলানা মামুনুল হক সাহেব একটি মিথ্যাচার করেছে? এখানে আকাশ থেকে পড়ার কিছু নাই, মানুষ মাত্র ভুল করে, মানুষ মিথ্যা কথা বলে। মামুনুল হক সাহেব কী মিথ্যা কথাটা বলল? তো মামুনুল হক সাহেবকে যখন ওই স্থানীয় সাংবাদিকরা বা ওখানকার মানুষজনরা রিসোর্টে ধরল, তার স্ত্রীর নাম তার কাছ থেকে জিজ্ঞাসা করা হয়েছে, সে কী বলেছে তার স্ত্রীর নাম? আমিনা তাইয়বা। কিন্তু তিনি নিয়ে গেছেন দ্বিতীয় স্ত্রী ঝর্ণাকে। যাই হোক, পরবর্তীতে তিনি লাইভে এসে এটা ক্লিয়ার করেছেন যে কেন সেখানে তিনি আমিনা তাইয়বা বলেছেন। তার কথা মতে যে তিনি চাপে পড়ে ভীত সন্তুষ্ট হয়ে তার প্রথম স্ত্রীর নাম বলেছেন তখন। ঠিক আছে, আমরা সেই ভিডিও রেকর্ডটা শুনাই, আর তার মিথ্যাচারটা কোথায় হয়েছে আমি সেটা ধরে দিচ্ছি আপনাদেরকে। নামের বিভ্রাট তৈরি হয়েছে, আমি কেন আমিনা তাইয়বা নাম লিখালাম, কেন নাম আমিনা তাইয়বা বললাম, কেন জান্নাতারা ঝর্ণা ভিন্ন নাম বললো, এই সকল বিষয় নিয়ে অনেক অনেক কথা, অনেক অনেক প্রচারণা। তাদের মারমুখী আচরণে ভীত সন্ত্রস্ত হয়ে আমি অনেক কিছুই আমাকে তখন বলতে হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা শুনতে পারলেন তার কথাবার্তা। আচ্ছা, ধরে নিলাম তিনি চাপে পড়ে ভীত সন্তুষ্ট হয়ে তখন ওই কথাটা বলেছেন, তার প্রথম স্ত্রীর নাম নিয়েছেন। কিন্তু রিসোর্টে রুম বুক করার আগে যে খাতায় লিখতে হয় সেখানে তিনি তার প্রথম স্ত্রীর নাম কেন লিখলেন?
কেন লিখলেন? তার মানে সে সবার কাছ থেকে গোপন করেই ওই রিসোর্টে থাকতে চেয়েছিল, সে সবার কাছ থেকে গোপন করেই ওই রিসোর্টে থাকতে চেয়েছিল, সবাই যাতে বোঝে তার প্রথম স্ত্রীকে নিয়ে সে ওখানে আছে, সে এখানে এই ব্যাপারটা ঘটিয়েছে। আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, এবার আসেন কাবিননামার ব্যাপারটা নিয়ে কথা বলবো। মাওলানা মামুনুল হক সাহেবের এই দ্বিতীয় বিয়ের কাবিননামা কোথায়? দর্শক শ্রোতা, তিনি কিন্তু এখনও পর্যন্ত কাবিননামা দেখায় নাই, স্বভাবতই আমরা ধারণা করে নিতে পারি তার কাছে কাবিননামা থাকলে তিনি দেখাইতো, তিনি দেখায় নাই, তার মানে তিনি হয়তো বা ওই কাবিননামা করে বিয়ে করে নাই। হেফাজতের বিভিন্ন নেতাকর্মী বলতেছে যে তিনি শরীয়তসম্মতভাবে বিয়ে করেছেন এবং বিয়েটা শুদ্ধ হয়েছে, হয়তোবা তার বিয়েতে যারা সাক্ষী ছিল সেই সাক্ষীদেরকে উপস্থিত করা হয়েছে, তারপরে তারা বিয়ের ব্যাপারটা যে শুদ্ধ এটা তারা ডিক্লেয়ার করলো। কিন্তু এতে কি বোঝা যাচ্ছে? বাংলাদেশের আইন কি তিনি কিছুটা অমান্য করলো না? কাবিননামা তো একটা মানে বাংলাদেশের আইনে বাধ্যবাধকতা আছে, তাই না? এখন কেউ যদি এরভাবে ধরা পড়ে, হোটেলে ধরা পড়লো এবং বললো যে আমি বিয়ে করেছি ইসলামের নিয়ম অনুযায়ী আকাশ বাতাসকে কিংবা আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করেছি, কাবিননামা যদি না দেখায় তা একটা ঝামেলার ব্যাপার না? একটু ভেবে দেখেন। এবার আসেন এই মানে মামুনুল হক সাহেব যাকে দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবি করছেন সেই ঝর্ণার প্রথম পক্ষের ছেলে আব্দুর রহমান একের পর এক সাংবাদিকদের কাছে এসে সব কিছু বলে দিচ্ছে। এবার তিনটা ডায়েরি নিয়ে এসে দিয়েছে সাংবাদিকদেরকে, 200 পৃষ্ঠার, সেই ডায়েরি অনেক কথা বলছে। সেই ডায়েরিটা যদি সত্য হয়ে থাকে তাহলে মনে মানে যতটুকু বোঝা যাচ্ছে মাওলানা মামুনুল হক সাহেব তাকে পরবর্তীতে বিয়ে করেছে কিনা জানি না, ডায়েরিটা সেটা বলছে না, কিন্তু বিয়ে ছাড়াও ঝর্ণার সাথে টাকার বিনিময়ে অনেক কিছুই তিনি করেছেন, মেলামেশা করেছেন, ওই ডায়েরিটা যদি সত্য হয়ে থাকে। এখন ডায়েরিটা যে সত্য এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছে ঝর্ণার প্রথম পক্ষের ছেলে, গ্যারান্টি দিচ্ছে। যদি মিথ্যা হয় তাহলে আমি পুরো বাংলাদেশের মানুষের সামনে এসে মামুনুল হক সাহেবের পা ধরে ক্ষমা চাইবো। তার মানে সে কতটা মানে বিশ্বাস তার আছে মনের ভিতরে, কারণ সে তার মায়ের লেখা জানে আর তার মায়ের ঘরে থেকে ডায়েরিটা সংগ্রহ করা হয়েছে। এখন কথা হচ্ছে মাওলানা মামুনুল হক সাহেব তার এই আব্দুর রহমান তার ঝর্ণার প্রথম পক্ষের ছেলে সম্পর্কে কি বলছে, যে সাংবাদিকরা তাকে উল্টাপাল্টা বুঝিয়ে বিভিন্ন রকম ভিডিও প্রচার করছে। আমার কথা হচ্ছে তাহলে আপনি ওই ছেলেটাকে নিজের কাছে রাখছেন না কেন? আপনার কাছে কেন থাকছে না? আপনার সাথে তার মানে আগে থেকেই তার বনিমনা হয় না, এই জন্য আপনি তাকে নিজের কাছে রাখতে পারছেন না, বা ঝর্ণাও তার ছেলেকে কন্ট্রোল করতে পারছে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? এখন আপনাদের মনে যেসব প্রশ্ন আসে আর কি, স্বভাবতই, যে এই ছেলেটা এতদিন কোথায় ছিল, এই ছেলেটা এতদিন কেন মুখ খুলল না, আমি আপনাদেরকে উদাহরণ দেই। একটা উদাহরণ কিন্তু এটা, ধরেন একটা নেতা তার এলাকার প্রত্যেকটা মানুষকে শোষণ করে খাচ্ছে, কেউ মুখ খুলছে না, কেন? মুখ খুললেই তাকে ভ্যানিশ করে দেওয়া হবে। কিন্তু হঠাৎ করে ওই নেতারা যদি গ্রেপ্তার হয়ে যায়, তারপরে দেখবেন একের পর এক অভিযোগ আসা শুরু করবে যে আমার ওই করেছে, আমার ওই করেছে। ঠিক ঘটনাটা এরকমই হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। দর্শক শ্রোতা, এই যে তার ওই ঝর্ণার প্রথম পক্ষের ছেলে সে আসলে মুখ খুলবেই বা কেমন, একটা জিনিস খেয়াল করে দেখেন, সে মুখ খোলার পরেও তো জনগণের সাপোর্ট পাচ্ছে না, পাচ্ছে না।